আমাদেরকে ডান্স দিছে, ডান্স ডিরেক্টর ডান্স করতেছে, ক্যামেরাম্যান যে শুট করে নিচে নিচে ক্যামেরা নিয়ে গেছে, আমার ব্যাপার ময়ূরীকে দাবানোর চেষ্টা করতেছিল, পারছিল না। আমি এখনো বলি সাংবাদিক লেখতে থাকো, আমি যত আটি শেষ হতে কাজ করছি তখন আমরা এইসব অশ্লীল কাটপিস বুঝি না, তাই সবাই আদর করে মেয়েকে দিতে চাইলেও আমি দিতে চাই নাই, কারণ আমার মেয়ের শখ সে করবে। আমি প্রথম তো মেয়ের সাথে আসি না এই লজ্জায়, কারণ সব তো আমার চেনা। পরে যখন মেয়ের সাথে আসি, যখন দিদার সাহেবের একটা ছবিতে প্রথম দেখলাম যে দুইটা মেয়ে ওর উঠু নাদেশ কিন্তু সর্বত আইনা দাঁড়া করাই রাখছে আর কানাফুচি কানাফুচি করে, তা আমি ভাবলাম যে এরকম করতেছে কেন। একটি অন্য একটি লোক আমাকে বলল যে ময়ূরী চলে গেলে এই দুই মেয়েরে দিয়ে ময়ূরীর মতোই স্বাস্থ্যমস্ত দেখা খোলামেলা শট নেবে, এই যে আসিম ইকবালের সাথে যে একটা ওরা প্রেমের কথা প্রেমের দৃশ্য নিতেছে এইটাকে অশ্লীলভাবে নেবে। সেই কথার পর ওইখানে আমি দিদারে অনেকক্ষণ বকাবকি করছি, করার পর দিদার আমাকে 1,00,000 টাকা সাজছে। আমরা বলছি অসম্ভব, আমরা এখানে অভিনয় করতে আসছি, আমরা এরকম কিছু করতে আসি নাই। তারপর আমার মেনে নিয়ে বাসা চলে গেছি, এই বুঝতে পারলাম অশ্লীল কি। তারপর আমি ওর আস্তে আস্তে প্রায় ছবি দেখি হলে যে দেখলাম ওরকমই কাটপিস বাটপিস কিছু, পরে আমি বলছি যে আমি তো ছবিতে দিতে চাই না, তুমি আমার একমাত্র মেয়ে। এমনকি বেইমানি শুধু একটি গাজীবের উল্কা ছবিতে, তখন তো আমার মেয়ে নতুন একদম, আর গাজীবের উপরে তো আমরা কথা বলবো না, গাজীবে আমাদের যা বলছে। তারপর ওর একটা এরকম হাতা কাটা ওই যে স্কার্ট পরা একটা সুন্দর গান গাজী ভাই সারা রাত বুঝাইলো কইলো, সকালে দেখি সেই গান বলছে যে তর্ক হইতেছে যে এটা ময়ূরী করবো, ও বাচ্চা মানুষ, অন্য নাকি বলছে না এটা আমি করবো, না ও তো বাচ্চা মানুষ ওর হাতা কাটা পরাইলে খারাপ লাগবে না, বলছে না আমিও হাতা কাটা পরবো, তাইলে আমার মেয়ের কাঁধও কাইলে গেছে। তো হেরা তো হেরা তো হন সুদর্শন লাইখা তোমাদের কাছে, ওরা যদি ওইটা পয়রা করে তাহলে আমার মেয়ে পড়তে অসুবিধা কি, আমার মেয়ে হাতা পারা পড়লে কি, কিন্তু ওদের বিরুদ্ধে তো অশ্লীলতার অভিযোগ নাই তেমন থাকবে কে, আমরা তো সাংবাদিকের পকেটে টাকা পয়রা দিই, আমার কাছে জানতে চাইলে আমি অনেক কথা বলবো। আমার মেয়ের অশ্লীল শট নেওয়াইছে, ওই আমার মেয়ে সবই বুঝে না। আমরা তো আমরা তো তখন নিউ ক্যামেরা সম্পর্কে তো আমার ধারণা থাকার কথা, আমাদেরকে ডান্স দিছে, ডান্স ডিরেক্টর ডান্স করতেছে, ক্যামেরাম্যান যে শুট করে নিচে নিচে ক্যামেরা নিয়ে গেছে, দেখি আমার ব্যাপার, ক্রেন দিয়ে তারা উপর থেকে শট নেবে, দেখি আমার ব্যাপার, দেখি আমার বোঝার দরকার। যখন আমি বুঝতেছিলাম তখন কিন্তু তারা ওই ধরনের শট দিতে পারতেছিল না, তখন কিন্তু আবার আরেক নতুন নায়িকা চলে আসছিল, যাকে কিছু বলবো না, সবাই আমরা হ্যাঁ ওই যে আমার সাথে পারে নাই নাম হয়েছে ময়ূরী। আমি এখনো বলি সাংবাদিক লেখতে থাকো, কিন্তু আমি তোমাদের পক্ষে পারবো না আর তোমাদের সাথে বন্ধুত্ব করবো। প্রথম আলোর বাবু এখন সে অনেক বড় একটা পদে গেছে, ওর জন্য অনেক অনেক বাবু আছে, ওই যে আমাদের তুষার আছে, আলাদা আঙ্কেল মারা গেছে, আলাদা মাহাতুল আছে, শরীফ ভাই ছিল, মনু ভাই ছিল, তারা তো আমাদেরকে ভালো ভালো লেগেছে, তারা কি বড় 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 সাংবাদিক ছিল না, তো আমাদের দিচ্ছে, ওর নাম লিজা আওলাদে দিচ্ছে, আওলার শরীর পড়া কত ভালো সাংবাদিক, তারা যে কোনো খারাপ রাখে নাই, এখন দুই কলম লিখতে পারে না, নতুন সাংবাদিক আইয়ে ময়ূরীর দিয়ে ওরে, উনি একজন সাংবাদিক, সাংবাদিকদের দিয়ে করানো হয়েছে, অন্য নায়িকারা করাইছে, যারা পারতেছিল না ময়ূরীর সাথে, তাহলে ময়ূরী কিভাবে এত ছবি করলো, ময়ূরীকে দাবানোর চেষ্টা করতেছিল, পারছিল না, রাখে আল্লাহ মারে, আল্লাহ চুন্দরে টানলে আমার নিজের ফ্ল্যাট এখানে, আমার নিজের ফ্ল্যাট আছে আর আমি থাকি আমার নিজের বাড়িতে, আমার নিজের গাড়ি, আমার মা বাবার দোয়ায়, আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে।